পলাশবাড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিরাপদ মাছে ভরা দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা পলাশবাড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, আওয়ামী লীগ নেতা আবু বকর প্রধান, সাইফুল্লাহ রহমান তোতা চৌধুরী, তৌহিদুল ইসলাম মণ্ডল সহ আরো অনেকে। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার। শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন। এ সময় বিভিন্ন এলাকার মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।